আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতন আমরা একটা নতুন ভিডিও করার জন্য চলে আসছি উত্তরবাড্ডা রিয়াজ ভাইয়ের বাসায়। চলুন আমরা আগে রিয়াজ ভাইয়ের কিছু কবুতর দেখি, তারপরে রিয়াজ ভাইয়ের সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে পিজন মার্কেট ডট নেট এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নূর আলম। বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিওর নিচ থেকে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনারা ভিডিওটি পেয়ে যান। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। খুব সুন্দর এক পেয়ার পাখি আছে বন্ধুরা, দেখেন রিয়াজ ভাই ছোট অল্প একটু জায়গার মধ্যে বেশ কয়েক জোড়া কবুতর, খুব সুন্দর সুন্দর কবুতর কালেকশন করছে। চলুন কথা না বলে রিয়াজ ভাইয়ের সাথে আমরা কথা বলি। রিয়াজ ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম রিয়াজ ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? জি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। রিয়াজ ভাই, আমরা আপনার এই অল্প একটু ছোট জায়গার মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু ফ্যান্সি কবুতর দেখতে পাচ্ছি, আর বন্ধুদের যদি একটু পরিচয় করাই দিতেন কবুতরগুলা সম্বন্ধে। জি অবশ্যই অবশ্যই। আসলে আমি শখের বসে কবুতর পালছি, তো আমার বারান্দাটাতে আমি কবুতরগুলো পালি এবং খুব সহ পরিবেশে, আর আর কালেকশনগুলো যেগুলো করছি আমি ইনশাল্লাহ সেগুলো হচ্ছে আসলে সবগুলোই ফ্যান্সি আইটেম। আমার এই ফ্যান্সি আইটেমগুলো পালতে আমার কাছে অনেক ভালো লাগে, যার কারণে আমি ফ্যান্সি আইটেমগুলো করছি। আমার এখানে মূলত রাশিয়ান অ্যাঞ্জেল আছে, তারপর আর্চ অ্যাঞ্জেল আছে, আর্চ অ্যাঞ্জেল আছে, রাশিয়ান অ্যাঞ্জেল আছে, অ্যান্ট্রপ আছে, স্পেঞ্জল আছে, তারপরে আপনার বোম্বাই কবুতর আছে, তারপরে আর আছে হচ্ছে এটাই আমার মূলত। আর একটা শখের পাখি আছে, সেটা হচ্ছে পাখি আছে, এটা আমার খুব, হ্যাঁ ককেটাল, এটা আমার খুবই পছন্দের একটা পাখি। বন্ধুরা দেখেন ককেটাল, হ্যাঁ এই পাখিটা একদম আমার ফ্যামিলি মেম্বারের মতো আছে আর কি। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কাছে আসলে কালেকশনগুলো কী কী আছে। আচ্ছা আমরা একটু দেখি। এটা হচ্ছে, এটা হচ্ছে রাশিয়ান অ্যাঞ্জেল, রাশিয়ান অ্যাঞ্জেল, হ্যাঁ এটা হচ্ছে রাশিয়ান অ্যাঞ্জেল মূলত। এই কবুতরটা সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ থাকতে পারে 200 থেকে 250 পেয়ার। আমাদের মানে এই রাশিয়ান অ্যাঞ্জেল পেয়ারটা বাংলাদেশে 200 থেকে 250 পেয়ার থাকতে পারে, এর বেশি নাই। এটা হচ্ছে একদম টোটালি যেটাকে বলে আপনার পাওয়া যায় না এটা কোথাও তেমন একটা, এটা আমাদের কাছেই, আমাদের দু একজন পরিচিত মানুষের কাছে। দেখেন কবুতরটা, পুরোটা কবুতরটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে, এটা হচ্ছে আপনার ইউরোপিয়ান কবুতর রাশিয়ান, তো এটা এক্সপোর্ট কোয়ালিটি আর কি। আমি যার কাছ থেকে কালেকশন করেছি, উনি একজন ভদ্রলোক, উনি আর্মির একজন মেজর, ওনার কাছ থেকে আমি এটা কালেকশন করেছি এই পেয়ারটা। এটা হচ্ছে আমার মূল পেয়ার, এটা মূল পেয়ার, হ্যাঁ এটা দিয়ে আমি মূলত অনেকগুলো পেয়ার আমার হয়ে গেছে। চোখটা দেখেন, হ্যাঁ চোখটা একটু দেখেন বন্ধুরা, দেখেন রাশিয়ান অ্যাঞ্জেল, এটা একদম আনকমন একটা কবুতর এবং খুব সুন্দর দেখতে পাচ্ছি। এটার মূল পেয়ারটা, এটা আপনার মূল পেয়ারটা, হ্যাঁ এই যে বাজার ডিমে বসে আছে, মাটিটা একটু দেখি, কবুতরগুলো আসলে অনেক শক্তিশালী, আর ডিম বাচ্চা নিজেরাই করে, যার কারণে এই কবুতরটা টোটালি আনকমন। মানে আমাদের জানার মধ্যে ফ্যান্সি কবুতর অনেক কবুতর আছে যারা নিজেরা বাচ্চা করতে পারে না, এটা একদম ডিম বাচ্চা নিজেরাই করতে পারে, নিজেরাই করতে পারে, খুবই খুবই ভালো, এবং যেটা যেটা বলে কোয়ালিটিটাও খুবই ভালো, এবং তাদের কালার কম্বিনেশনটা দেখেন একদম ব্ল্যাক, দেখি পটটা দেখি, পটটা দেখি, পটটা দেখেন খুবই সুন্দর, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেয়ার, হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। এগুলো প্রাইস কিরকম? আপনি কোনো প্রাইস, আপনার 15 থেকে 20 হাজার টাকা প্রাইস? 15 থেকে 20 হাজার টাকা, 20 হাজার টাকা জি প্রাইসগুলো এরকমই। বন্ধুরা দেখেন রাশিয়ান অ্যাঞ্জেল, খুব সুন্দর একটা কবুতর, চোখটা দেখেন খুবই সুন্দর, হ্যাঁ রিয়াজ ভাইয়ের কাছে কালেকশন করা।
দেখেন খুব সুন্দর একটা কবুতর, রাশিয়ান এঞ্জেল ব্লু কালার। হ্যাঁ, এটা আমার অনেক অনেক পছন্দের কবুতর আসলে কালেকশনটা। এটার সাথে কি দিয়ে পেয়ার করছেন? এটা হচ্ছে ব্ল্যাক দিয়ে আমার এটার সাথে পেয়ার আছে। ওই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক ডিমে বসছে। হ্যাঁ ডিমে বসা ব্ল্যাক ব্ল্যাক। জি, ব্লুর সাথে ব্ল্যাক দিয়েছেন? হ্যাঁ ব্লু সাথে ব্ল্যাক। তো সাধারণত আসলে ডিপেন্ড করে হচ্ছে আপনার নটের উপরেই, ফিউচার বাচ্চাগুলো ডিপেন্ড করে নটা কেমন আসে। তো আমি এই যেগুলো হচ্ছে বাচ্চা আর কি, ওদের মোটামুটি এখানে ব্ল্যাক আছে, এখানে অন্য কালার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমরা দেখলাম মেনচুর, এগুলোর বাচ্চা? হ্যাঁ এগুলোর বাচ্চা। বন্ধুরা দেখেন, এর এই যে পেয়ারগুলো দুই পেয়ার দেখলাম কবুতর, এগুলোর বাচ্চা নেওয়া রাশিয়ান এঞ্জেলের। খুব সুন্দর হয়েছে বাচ্চাগুলো। আপনারা যদি আরেকটা কালার দেখতে চান, এটা হচ্ছে, এটাও রাশিয়ান এঞ্জেল, তবে এটা একটু চুইঠাল মাথাটা, মাথার এটাও রাশিয়ান এঞ্জেল। হ্যাঁ রাশিয়ান এঞ্জেলই আরেকটা কালারের, গোল্ড এবং ব্ল্যাক দুইটা নট। দেখি আমাদের একটু কবুতরটা দেখান। আমরা দেখতে পাচ্ছি আপনার তিনও রাশিয়ান এঞ্জেলই বেশি কবুতর। আপনার রাশিয়ান এঞ্জেলই খুব শখের একটা কবুতর, যেহেতু আনকমন। এটা দেখেন, এটা কালারটা হচ্ছে ফুল গোল্ড। এটা হচ্ছে আসলে আমার মিলি কালার বলে এটাকে, মিলি কালার। জি মিলি কালার, এটাও রাশিয়ান এঞ্জেল, তবে এটা হচ্ছে চুইঠাল মিলি কালার, রাশিয়ান এঞ্জেল চুইঠাল কবু চুইঠাল। হ্যাঁ এটা, এই যে মাথার উপরে খোপার দেখতে পাচ্ছি, এটাই তো চুইঠাল। হ্যাঁ হ্যাঁ এটাই চুইঠাল। বন্ধুরা দেখেন, এটা একটা কালার, এটা রাশিয়ান এঞ্জেল। হ্যাঁ এটার পরটা দেখেন, খুবই সুন্দর। এগুলো সবই ফ্রেন্সি আইটেম আমার কাছে আছে। আর এটার নটটা হচ্ছে দেখতে পাচ্ছেন। আপনাকে আরেকটা জিনিস এখন দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার লফটের সবচেয়ে, বন্ধুরা দেখেন এই যে এইটার সাথে পেয়ার নরা, নটটা কালোটা নর না, কালোটা নর। জি কালোটা নর, এটা মালিটা। আর কি আছে আপনার এখানে? আমার এখানে আছে স্পেঞ্জেল, জার্মানি জার্মানি স্পেঞ্জেল। স্পেঞ্জেল দেখি একটু কবুতরটা, স্পেঞ্জেল কালারটা ছিল বাচ্চা করা, এবং কবুতরটা খুবই সুন্দর, ছোট্ট ফ্রেন্সি কবুতরের ভিতরে। আপনি যদি পালতে চান, মানে কেউ যদি শখের বসে এগুলো পালেন, আসলে খুব সুন্দর কবুতরগুলো। দেখুন কালারটা, ফেদারটা খুবই চমৎকার, খুবই সুন্দর কবুতর। হ্যাঁ ছোটর ভিতরে শর্ট পেজের মতো দেখা যায়, কিন্তু আসলে শর্ট পেজ না। এটা হচ্ছে স্পেঞ্জেল, কোট আছে, আবার টাই আছে, টাই করা। খুবই সুন্দর, খুবই সুন্দর একটা কবুতর। এগুলোর প্রাইস কত? এগুলোর প্রাইস হচ্ছে 6,000-7,000 টাকা। 6,000-7,000 টাকা প্রাইস? জি। এগুলোর কি বাচ্চা আপনি নিছেন? হ্যাঁ বাচ্চা আছে, ওই যে উপরে বাচ্চা, আমার উপরে খোপটাতে বাচ্চা আছে। এগুলো এই দুটোটাই কি বাচ্চা? হ্যাঁ এই বিয়ারের বাচ্চা। হ্যাঁ এই বিয়ারের বাচ্চা এই দুটো। তারপরে বন্ধুরা দেখেন, ওই যেটা দেখলাম আমরা নিউ পিয়ার, এটার বাচ্চা করা, এক পিয়ার বাচ্চা আছে, আরও এক পেয়ার আছে ওই পাশে, আরেকটা পেয়ার আছে। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আরেক পেয়ার বাচ্চা আছে। এটা জিরো পরের নিউ অ্যাডাল্ট, একদম নিউ, জিরো পরের বেবি, জিরো পরের। হ্যাঁ জিরো পরের বাচ্চা বন্ধুরা দেখেন, একেবারে নতুন বাচ্চা, আবার ডিম বাচ্চা, খুবই সুন্দর। ওরা তো নিজেরা নিজেরাই বাচ্চা করে? হ্যাঁ নিজেরা নিজেরাই ডিম বাচ্চা করে, কোনো সমস্যা নেই, খুবই সুন্দর কবুতর। এখন আমি আপনাদেরকে সবচেয়ে দেখাবো যেটা আমার লফটের সবচেয়ে চমৎকার আরেকটা কবুতর, যেটা আমার খুবই খুবই পছন্দের, সেটা হচ্ছে আর্ক এঞ্জেল। এটা সবাই জানে কম বেশ, আর্ক এঞ্জেল, আর্ক এঞ্জেল, আর্ক এঞ্জেল। ওগুলো দেখেন কবুতরটা, আমি এটা আমি হাতে নিয়ে দেখি, খুবই শক্তিশালী একটা কবুতর এবং খুবই সুন্দর। এটা আপনারা দেখেন, এটা হচ্ছে কপার কালার আর্ক এঞ্জেল,
এটা ফ্যান্সি আইটেম, এটা খুবই মার্কেটে এখন অনেক ডিমান্ড এই কবুতরটা। এগুলোর প্রাইস কিরকম? এগুলোর প্রাইস হচ্ছে আপনার 14,000 থেকে স্টার্ট মূল পেয়ারটা, মানে 14,000 থেকে স্টার্ট আপনার 30,000 টাকা পর্যন্ত এগুলোর প্রাইস আছে, কোয়ালিটির উপর বেস করে। কোয়ালিটির উপর? হ্যাঁ, প্রাইস 30,000 পর্যন্ত, 30,000 টাকা পর্যন্ত আছে। এই পেয়ারটা হচ্ছে কপার কালারের, এগুলোর অনেকগুলো কালার আছে, আমার কাছে কপার কালারটাই আছে, খুবই সুন্দর। এটা নট বন্ধুরা দেখেন, এটা নটটা, এটার বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে আপনার কালারটা আপনার মাছরাঙ্গার মতো আর কি চিকচিক করে, কালারটা আপনারা দেখুন চিকচিক করছে, আলোর শেপ দেখতে পাচ্ছি, কালার শেপের মধ্যে চিকচিক করে, কালারটা খুবই সুন্দর। এবং আমার এই পেয়ারটা মাশাল্লাহ একটা, বন্ধুরা দেখেন চোখগুলো দেখেন খুবই সুন্দর, চোখটা চোখটা সুন্দর, কবুতরটা মাশাল্লাহ সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর কবুতরটা। ফেদারটা দেখুন, হ্যাঁ দেখতে পাচ্ছি খুবই সুন্দর কবুতর, ফেদারটাও খুব সুন্দর কপার কালারের। এটার সাথে ওই যে দেখতে পাচ্ছি ওটা নর, ওটা ওটা না ওটা মাদি, মাদিটা এইটা নর, এটা নরটা, হ্যাঁ এটা নর। আর এখানে দেখতে পাচ্ছি বাচ্চা, হ্যাঁ ওদের ওদের বাচ্চা হয়েছে এক পেয়ারের, বন্ধুরা দেখেন এক পেয়ার বাচ্চাও আছে, খুবই সুন্দর, খুবই সুন্দর কবুতর মাশাআল্লাহ। আপনার এই অল্প জায়গার মধ্যে দেখতে পাচ্ছি সবগুলো পেয়ারের মধ্যে ডিম বাচ্চা করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমি খুবই যত্ন সহকারে কবুতরগুলো পালি, একদম আমার ফ্যামিলির সবাই কবুতরগুলোকে খুব যত্ন করে, যার কারণে মোটামুটি আমি খুব ভালোভাবে কবুতরগুলো পালতেছি পালছি আর কি। আর ওই যে নিচে কিছু কবুতর দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে রাশিয়ান এঞ্জেল, এটাও রাশিয়ান এঞ্জেল, তবে দেখি একটু ভালো করে দেখি, একটু সিলভার অন্য কালারের, এটাও রাশিয়ান এঞ্জেল, এটা হচ্ছে আপনার সিলভার সিলভার কালার, এই কালারটা খুবই সুন্দর, এই কালারটা একদম সিলভার কালারের। এই সিলভার কালারগুলোর প্রাইস কিরকম? এগুলো হচ্ছে 10,000 টাকা করে, 10,000 টাকা করে। আচ্ছা রিয়াজ ভাই, আপনি কি যে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বাচ্চা অলরেডি রেডি করছেন, এগুলা কি সেল করবেন? হ্যাঁ সেল করে দিব যদি আমি ভালো প্রাইসে পাই, আসলে মূলত আমি তো বিজনেস করি না, আমি শখের বসে পালি, তো যদি কোনো ভাই মানে শখের বসে কেউ নিতে চায় আমার কাছ থেকে কন্ট্যাক্ট করতে পারে আমার সাথে, মোটামুটি আমি তখন আসলে আমার বললাম আমি খুব সুন্দর কবুতর, এগুলা দেখলে অনেক ভাই পছন্দ করবে, এগুলো আসলে বাসায় শৌখিন যারা কবুতর পালে, বাসায় সৌন্দর্যের একটা ব্যাপার আছে, যারা কবুতরকে অনেক পছন্দ করে ওরা মূলত তারাই কালেকশন করতে কালেকশন করতে পারে। বন্ধুরা আমরা ভিডিওতে রিয়াজ ভাইয়ের নাম্বার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব, আপনারা যারা এই ভিডিওটা দেখে কবুতর পছন্দ করে কালেকশন করতে চান, রিয়াজ ভাইয়ের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট আসতে পারেন। খুবই সুন্দর সুন্দর কবুতর, ফ্যান্সি কবুতর, এটা আসলে আমাকে আমি এক ভাই আমাকে খুব আমার এই কবুতর আমার কাছ থেকে এক জোড়া কবুতর নিয়েছেন, পরে উনি আমাকে আমার কবুতর গুলো সুন্দর দেখে উনি আমাকে এইটা গিফট করেছেন, যা গিফট করেছেন, আরো লাল হবে এবং সে অলরেডি অনেক শক্তিশালী, আর এটা আমার আরেকটা আছে, ওটা কিন্তু রাশিয়ান এঞ্জেল, হ্যাঁ এটা রাশিয়ান এঞ্জেল, অন্য কালার আসছে, হ্যাঁ অন্যরকম ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক এবং মিলি কালারের কম্বিনেশনে আসছে এটা। রিয়াজ ভাই জি, আপনার পাখি পাখিগুলো দেখতে খুবই সুন্দর, হ্যাঁ এগুলো আসলে খুব সুন্দর, এগুলোর প্রাইস কত? এগুলোর প্রাইস হচ্ছে আপনার 6,000, 6,000 টাকা। এগুলো কি আপনার এই যে আমরা খাঁচাটা যেটা দেখতে পাচ্ছি এটার মধ্যে কি ডিম বাচ্চা করে? হ্যাঁ ডিম বাচ্চা করে। বন্ধুরা দেখেন ককটাল পাখি খুব সুন্দর,
রিয়াজ ভাই, তাহলে আমরা দেখলাম আপনার কবুতরগুলো খুবই সুন্দর। বন্ধুরা যদি কেউ নিতে চায় তাহলে নিতে পারতেছে, বাচ্চা যদি কালেকশন করতে চায়। সেক্ষেত্রে আপনার নাম্বারটা একটু শেয়ার করে দেবেন। আমার নাম্বারটা হচ্ছে 01792559280। বন্ধুরা, রিয়াজ ভাইয়ের যে নাম্বারটা বললেন, কোনো ভাই যদি পছন্দ করেন রিয়াজ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের চয়েস অনুযায়ী বাচ্চা আছে, এখানে দুই তিন পেয়ার বাচ্চা আছে, প্রয়োজন পড়লে নিতে পারেন। তাহলে রিয়াজ ভাই আজকের মতন এখানে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।